তো আমরা হোটেল ছেড়ে দিচ্ছি, এটা দেরাদুনের হোটেল ছিল। দেরাদুন থেকে আমরা এবার জানকীচট্টির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন ঘড়ির কাঁটায় 6টা বাজে। যারা যমুনা ধাম দর্শন করবে তাদের কিন্তু জানকীচট্টিতে হোটেল নিতে হবে, কারণ দেরাদুন থেকে জানকীচট্টির দূরত্ব 235 কিলোমিটার। তো আমরা যমুনা ধাম দর্শন করার জন্য আপনাকে জানকীচট্টি যেতে হবে, সেখানে নাইট স্টে করতে হবে, তারপর পরের দিন সকালবেলা যমুনা ধাম দর্শন করার জন্য রওনা দিতে পারেন। সেটা ঘোড়ায় হতে পারে আর হেঁটে হতে পারে। তো আমরা এই 6 জন মিলে রওনা দিয়ে দিয়েছি, সঙ্গে আছে আমাদের ড্রাইভার ভাই। তো চলুন, বাকি রাস্তা দিয়েই কথা হবে। দেরাদুনের সকালবেলার শহর বেশ সুন্দর, কোনো জ্যাম নেই, কিন্তু বেলা বাড়তেই শুরু হবে জ্যাম। लीटर कितना करते? 90। देहरादून शहर टा बेस सुंदर लगे। আমরা একটা জায়গায় চা খাওয়ার জন্য দাঁড়ালাম, মুসুরি 0 পয়েন্ট বলে জায়গাটার নাম। আর বাইরের ভিউটা যথেষ্ট সুন্দর, আর এখানে জানুয়ারিতে আসলে বরফ পড়ে। সকালবেলা চা বিস্কুট খেয়ে আবার আমরা রওনা দিলাম, কারণ যেতে হবে যে অনেকটা পথ। তো দেরি না করে আবার আমরা রওনা দিলাম। আজকের দিনে প্রথম আমাদের কেম্পটি ফলস, সেখানে গাড়ি দাঁড়ালো। তো কেম্পটি ফলে এসে দাঁড়ালাম, থোড়া জুম করে আমি দেখাচ্ছি। কেন্টি ফলসের আশেপাশ দিয়ে একটু হেঁটে বেড়াচ্ছি, বেশ মনোরম পরিবেশ। আর এখানে টেম্পারেচার যথেষ্টই কম আছে, বাইরে বেরোলে ভালোই ঠান্ডা লাগছে। মোবাইলে যেটা দেখাচ্ছে 16 ডিগ্রি। কেন্টি ফলের আশেপাশে ভালো মানের হোটেল আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে খেয়ে নেবেন। এখন ঘড়ির কাঁটায় 9টা বেজে গেছে, তাই টিফিন করার টাইম, আমরা এখানে দাঁড়াচ্ছি। একটা হোটেলে আমরা এখন খেতে বসেছি। তো হোটেলের যে ভিউটা দেখাচ্ছি, ভিউটা বেশ সুন্দর। আর অ্যাকচুয়ালি যেটা যেখানে আছি সেটাও একটু দেখি, নিচে কিচ্ছু নেই। এখান থেকে পড়লে মোটামুটি 100 মিটার। সকালের খাবার রুটি, পনির, এটা মিক্স ফ্রাই আর রুটি। দেখি টেস্ট কেমন, গৌতম ঘোষের একটু নে। তো খাওয়ার দাওয়া হয়ে গেছে এখানে আমাদের, এবার আবার গাড়িতে ওঠার সময় এসে গেছে। আবার রওনা দিচ্ছি আমরা। আমরা চলে এসেছি নেনগাঁও। নেনগাঁও থেকে একটু বেরিয়ে গিয়ে কোনো নিরিবিলি জায়গায় আমরা কোনো স্টল দেখে চা পানের বিরতি করব। পথে চলতে চলতে আবার একটু চা পানের বিরতি।
নেইনগাঁও জায়গাটার নাম। আমাদের বাপাস দিয়ে বয়ে চলেছে যমুনা নদী, আর আমরা যাবই যমুনা ধাম দর্শন করার জন্যই। তো যে দাদা চা বানাচ্ছিলেন তার সঙ্গে মজা করে বললাম যে এখানে দেখার কি আছে, তিনি বললেন এখানে সুন্দর একটা মন্দির আছে, লাখা মন্দির, যান ভালো লাগবে। তো তার কথা মতোই আমরা লাখা মন্দিরে যাচ্ছি। মেন রোড থেকে মোটামুটি 7-8 কিলোমিটার ভিতরে ঢুকতে হচ্ছে আমাদের। আমরা লাখা মণ্ডল মন্দিরে চলে এসেছি। লাখা মন্দিরে বেশ খানিকটা চড়াই আছে। জয় ভোলেনাথ গুরুজি। आप पांव धो के आएंगे, दर्शन करेंगे अंदर, तब अपना वीडियो जो मर्जी बनाना, ठीक है। तो ये মন্দিরের ইতিহাস সম্পর্কে আমার জানার খুব কৌতূহল হলো। তো ব্রাহ্মণকে প্রশ্ন করাতে বললো যে বাইরে একজন ছেলে আছে, তার মুখ থেকে শুনুন। শিবলিঙ্গ দেখ রে না, ভি ये তীর্থায়ু का শিবলিঙ্গ है, ये তীর্থায়ু का है, ये দ্বাপরায়ু का है, यहां पे ये দ্বাপরায়ু का সত্যায়ু के अंदर है। कल को बाहर उसमें जल डालेंगे, उसमें आपको उसमें प्रतिबिंब दिखेगा आपका। यहाँ पे 4 लिंग के शिवलिंग भी है, यहाँ पे 1.25 लाख शिवलिंग की स्थापित है, पांडव ने स्थापित है, 1.25 लाख यहाँ पे स्थापित है, यहाँ पे 1.25 लाख। आप इधर सवाल आगे गाय माता नहीं कहती, एक गाय माता आती थी जन्म पगा देती, अंदर शिवलिंग देखा, अंदर शिवलिंग, हाँ शिवलिंग के दूध की धारा चाहती, शिवलिंग के दूध की धारा चाहती, शिवलिंग पे अंदर अंदर दूध दूध की धारा चाहती, शिवलिंग पे वो लोग दूध की धारा धार से आते शिवलिंग को उसकी परिक्रमा कर देते हैं पहले। अच्छा, इस मंदिर की खोजे गाय माता कहते हैं, ये मंदिर बने ये 12वीं सदी में बने, मंदिर 12वीं सदी, इसका लिख लिखा भी है। अच्छा, इसका लिख लिखा हुआ है, सामने लिखा हुआ, आगे लिखा हुआ, उसका लिख लिखा भी इसका है। अभी दिख रहा है ये खड़े द्वारपाल है, ये द्वारपाल, हाँ इनके नाम बोलते देव और दानव, बोलते इनका नाम देव और दानव, इनका नाम बोलते दे? ये लोग बोलते हैं इनका नाम है देव और दानव है, देव और दानव। हाँ देखो ये खुदाई में ऐसे निकला है, देखो इसका आदमी, देखो ये खुदाई में ऐसे निकले, नाक का पे नाक तो ये की नाक ही ऐसे निकले, खुदाई में निकले हुए ये। अच्छा अच्छा, और जो शिवलिंग दिख रहा है छोटे छोटे ये सामने, ये 2007 की खुदाई, ये सब शिवलिंग निकले 2007 में। अच्छा, शिवलिंग 2007 में निकला है? हाँ ये सब 2007 में। ये बड़ा शिवलिंग देख रहे हैं सामने आप, हाँ इधर सालो, ये बड़ा शिवलिंग देख रहे हैं सामने, ये भी खुदाई में निकले, भी ये बड़ा शिवलिंग जो स्टार है ये भी खुदाई से निकला। हाँ यहाँ से ही तो था, यही ऐसे ही निकले सभी खुदाई में, ये जो स्टार है बीच में, और ऊपर चलो शिवलिंग में, ऊपर जाओ। हाँ ये देखो ना, इसके चारों भाई है, बीच में शिवलिंग की स्थापित है, तो बीच में शिवलिंग, अरे केदारनाथ की तरह ये टेंपल है। हाँ ऐसे मिसाल मिलता हुआ देखो, इसके ना यहाँ से बार रुको, इसकी ऐसे पूरी लो वीडियो खाली बस। और ये जगह का नाम क्या है? जगह नाम है लाखा मंडल, लाखा मंडल। हाँ यहाँ पे बताते हैं, यहाँ पे 1.25 लाख शिवलिंग के साथ 1.25 लाख खुदाई में, 1.25 लाख शिवलिंग, 1.25 लाख शिवलिंग मिला है खुदाई से। हाँ अभी निकले शिवलिंग, अभी खुदाई चाहिए, इधर अभी चाहिए खुदाई। यहाँ पे यहाँ पे बताते हैं 300 मीटर के एरिया में शिवलिंग अभी दबे इधर भी है। और ये स्कूल है क्या? ये घर है पता नहीं, घर। हाँ यहाँ पे होम स्टे भी, यहाँ पे बगल में, यहाँ पे सामने होम स्टे भी, यहाँ पे रुकने का जगह भी है। हाँ लकड़ी का भी, यहाँ पे बाहर से आएगा तो रुकने का जगह भी है। होटल तो नहीं है, होटल भी यहाँ पे रुकने, होटल भी है। होटल कहाँ पे दिखा नहीं, होटल तो नीचे जहाँ गाड़ी की, होटल भी है यहाँ पे। और यहाँ पे बताते हैं, यहाँ पे भोगुना होम स्टे भी बताते हैं, यहाँ पे सॉरी भोगुना होम स्टे,
ये सामने भगनोमिस्ट्री नहीं सामने दिख रहा है होमस्ट्री ये सामने जो चादर वाला है अच्छा 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 ये यहां पे रुकने के लकड़ी का यहां भी 150 पुराने घर बताते हैं यहां पे टॉयलेट और कुछ आगे सिलेंडर को उसमें जल डालेंगे वो तो देख लिया प्रतिबिंब दिखे वो आगे वो दिखे वो थोड़ा आगे हां वो पास में अच्छा अच्छा प्रतिबिंब देखा देखा जाए हां आ लो एक्चुअली मंदिरটা মানে খোদাই করে এটা বেরিয়েছে কালের বিবর্তনে হয়তো চাপা পড়ে গিয়েছিল মন্দির দেখা হয়ে গেল বেশ ভালো লাগলো মনটা ফ্রেশ হয়ে গেল লাখা মন্দির দর্শন করতে হলে যমুনা ধামের ঠিক 72 কিলোমিটার আগে আপনাকে গ্রামের মধ্যে ঢুকতে হবে মাইলের পর মাইল ফাঁকা জায়গা তারপরেই শুরু হলো আবার একটু ফোটা শহর জায়গাটার নাম বরকট আমরা বরকট এসে গেছি বরকটে যথেষ্ট গাড়ির চাপ জ্যাম সবই আছে আমরা জ্যামে ফেসে আছি দুপুরবেলার খাবারের জন্য একটা জায়গায় এসে দাঁড়ালাম ছানা চাট্টি এখান থেকে জানকী চাট্টি আর মোটামুটি 30 কিলোমিটার বাকি দুপুরবেলার মেনু রুটি সবজি যমুনা নদীর গর্জন আমরা শুনতে পাচ্ছি অ্যাকচুয়ালি আক্রোট গাছ এটা কিছু কিছু ফল ধরে আছে পাতা নেই এখন আর আক্রোট অ্যাকচুয়ালি হচ্ছে গাছ থেকে পেড়ে আক্রোট ভেঙে খাওয়াটার মজাটাই আলাদা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আবারও আমরা ছানাচুট্টি থেকে রওনা দিলাম আমাদের গন্তব্য সেই জানকী চাট্টি জানকী চাট্টি এইমাত্রই আমরা এসে পৌঁছালাম এবার আমাদের জিএনবিএম এর হোটেল বুক করা আছে সেখানে যাব আমি পর্যন্ত ক্লান্ত আমি আর এই ব্যাপারে কিছু বলতে পারছি না এতগুলো লাগেজ দিয়ে অ্যাকচুয়ালি লাগেজ যথেষ্ট পার্কিং থেকে যথেষ্ট উঁচুতে আমাদের হোটেল আর এখানে আসতে হবে আপনাকে হেঁটে এটা জিএনবিএম এর অফিস চারটে 41 বাজে জিএনবিএম এর রুম বুক করা এখনো খুঁজে পাচ্ছি না আমাদের মোটামুটি দীর্ঘ 10 ঘন্টার জার্নি পরিসমাপ্তি হলো এখন জিএনবিএম এর অফিস খুঁজে
রুমে ঢুকতে হবে। এটা জিএনবিএম এর অফিস, চলে এসেছি, 1 কিলোমিটার ট্রেক করে চলে এলাম। তো আসতে একটু প্রবলেম, যথেষ্ট খাড়া। তো আমরা এখন জিএনবিএম এর রুমে ঢুকে পড়েছি। পরের পর্বে গঙ্গোত্রী দর্শন দেখার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দেবাশিস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, তার ভিডিওগুলো এই চ্যানেলে পোস্ট করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।